वेलकम टू माय चैनल फ्रेंड्स। तो आज के आमी एकटु हाँटते बेरियेछि। एखाने देखो सबाई घुरते एसेछे आर केउ केउ इवनिंग वाक करते एसेछे। तो एई जायगाटाय लेखा आछे आई लाभ त्रिपुरा। खूब सुंदर व्यूटा, एखान थेके रातेर व्यूटा देखते दारुण लागछे। एखाने सबाई भिडियो करछे, फोटो तुलछे। देखो आकाशटाके सुंदर देखाच्छे। আমি একটা আইসক্রিম নিলাম, অনেকদিন পর রোড সাইডের আইসক্রিম নিলাম হাতে, যেহেতু এখানে একটু পায়চারি করতে এসেছি তাই। তো আমি ঢুকছি পার্কের গেটটা হলো এটা। দেখো কি সুন্দর ভিউটা, খুবই সুন্দর ভিউ। হলো আমাদের হেরিটেজ পার্ক। সন্ধে গড়িয়ে রাত হবার পথে, তো এই সময় আমি এখানে চলে এসেছি রাতের ভিউটা দেখার জন্য। তো দেখো এখানে পার্ক এখন অনেক রাত অবধি খোলা থাকে, আটটা অবধি খোলা থাকে। আর আটটা অবধি যেহেতু খোলা থাকে তাই রাতের ভিউটা দেখতে আমি চলে এলাম, আর একটু হাঁটাও হয়ে যাবে আমার। তো দেখো সামনেটা, পার্কের বাইরেটা কি সুন্দর করে সাজানো, আদিবাসী নৃত্য হচ্ছে, আর এখানে সব মূর্তিগুলি দিয়ে সাজানো আছে। খুব সুন্দর সামনে জায়গাটা, খুব সুন্দর করে সাজানো আছে। সবার সাথে আমিও পার্কে ঢুকছি। দেখো এখানে অনেক ভিড়, কেউ বাচ্চাদের নিয়েও ঘুরতে এসেছে রাত্রেবেলা অফিস থেকে। মা বাবারা ফিরেও বাচ্চাদের নিয়ে এখন আসতে পারবে যেহেতু আটটা অবধি খোলা আছে। আর সব বয়সের মানুষই এখানে রাতে আসতে পারবে সব কাজকর্ম সেরে। দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল, এটা হচ্ছে সাদা আলমান্ডার গাছ, খুব সুন্দর লাগলো ফুলটা। আর এখানটায় কি সুন্দর পাতাবাহার দিয়ে সাজানো। আর দেখো রাতের বেলায় পার্কে জায়গাটা তো সুবিশাল, তো রাতের বেলায় যেখানে বসার জায়গা আছে আর যেখানে মনুমেন্ট বা যেখানে ওই মডেলগুলো করা আছে সেখানে লাইট দেওয়া হয়েছে। মডেল বলতে দেখাচ্ছি তোমাদের, এটা হলো প্যাগোডা, প্যাগোডার মডেল এখানে লেখা আছে। তো মহামণি প্যাগোডা এটার একটা মডেল এখানে বানানো হয়েছে এবং এখানে লেখা আছে কীভাবে কী করে যেতে হবে। তো দেখো দারুণ লাগছে লাইটিংয়ের মধ্যে রাতের ভিউটা দেখতে, দারুণ লাগছে। দিনের বেলা এসেছি আগে অনেকবার, বহুবার, কিন্তু রাতে এবার প্রথম এলাম। চলো আরেকটা সাইডে যাই, দেখি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে ত্রিপুরার যে দর্শনীয় স্থানগুলি আছে ওইগুলিকে তুলে ধরা হয়েছে একদম নাম এবং অ্যাড্রেস সহ সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে দেখো কি সুন্দর করে বানানো হয়েছে সব কিছু, আর চারিদিকে সবুজে সবুজ, চোখ জুড়িয়ে যায় এত সবুজ। গাছের ফাঁকে ফাঁকে একটু একটু আকাশ দেখা যাচ্ছে, দারুণ লাগছিল, দারুণ ঝেঁঝে পোকা ডাকছিল গাছের ফাঁকে ফাঁকে, মানে অদ্ভুত একটা পরিবেশ, দারুণ লাগছিল। আর দেখো দূরে গাছগুলি কত সুন্দর লাগছে, ফুলে ফুলে ভরা। সামনে রয়েছে আরেকটা মন্দিরের মডেল, চলো যাই দেখি। একটু বাদে বাদে গিয়ে রাস্তার পাশে এই মডেলগুলো বানানো হয়েছে। এটা হলো ত্রিপুরেশ্বরী টেম্পলের মডেল, আমাদের যে ত্রিপুরার ঐতিহ্যবাহী স্থানগুলি সবগুলি এখানে তুলে ধরা হয়েছে। এ দেখো চাঁদ দেখা যাচ্ছে, আর লাইটিংগুলি দারুণ লাগছিল, কি বলবো, মানে অদ্ভুত একটা পরিবেশ। তোমরা রাতের বেলায় এসো, দেখো খুবই ভালো লাগবে। আর ওই দেখো ওইটা হলো নির্মহলের মডেল বানানো হয়েছে,
তোমরা নিশ্চয়ই অনেকবার দেখেছো, আমিও দেখেছি অনেকবার। কিন্তু রাতের বেলায় যে জলের মধ্যে নির্মলের যে মডেলের ছবিটা পড়ে ওইটা দেখতে আরও অপূর্ব লাগছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে, জলের মধ্যে সেই ছায়াটা পড়ছে, অপূর্ব লাগছিল। আর এখানে প্রচুর গাছপালা, ফুল গাছ, পাতাবাহারি গাছ, প্রচুর গাছপালা। যেহেতু এটা হেরিটেজ পার্ক, তো ঐতিহ্যবাহী স্থানগুলি এখানে তুলে ধরা হয়েছে। আর পার্কের মধ্যে প্রচুর গাছপালা এখানে সংরক্ষিত করা আছে, বহু পুরনো প্রাচীন গাছও আছে, তোমরা আসলে দেখতে পারবে। বহুবার আমি এসেছি, তোমরাও এসেছো নিশ্চয়ই, তো যারা টুরিস্ট আছো তারা তোমরা এখানে আসতে পারো। এখানে এটা বানানো হয়েছে চন্দ্রপুর মস্ক, চন্দ্রপুর যে এখানে মস্ক আছে একটা, ওটার মডেল এখানে বানানো হয়েছে এবং সব কিছু বিস্তারিত লেখাও আছে, তোমরা কীভাবে কী করে যেতে পারো এবং এটার ঐতিহ্য সম্পর্কে সব লেখা আছে। তো দেখো কী সুন্দর মস্কের ডিজাইনটা লাগছে রাতের ভিউতে। আর যারা নতুন আছো, নতুন দেখছো, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো, আমাকে সাপোর্ট করো নতুন নতুন ভিডিও বানাতে। আর যারা পুরনো বন্ধু আছো তারা প্লিজ পাশে থেকো আর আমাকে উৎসাহিত করো। দেখো আমি অন্য একটা সাইডে চলে এসেছি পার্কের, এখানে কী সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ দিয়ে সাজানো আর লাইটিং করা আছে। তো আমি যাচ্ছি সোজা একটা, এখানে একটা গ্যালারি আছে, ওই গ্যালারিতে যখন ইন্ডিপেন্ডেন্স ডে হয় বা বিশেষ কোনো দিন থাকে তখন ওটা সাজানো হয় খুব সুন্দর করে এবং ওইখানে প্রোগ্রাম হয় আর আমরা সবাই এখানে ফটো তুলি, ভিডিও করি, ঘুরতে আসি। খুব সুন্দর করে সাজানো হয় এই গ্যালারিটা বিশেষ বিশেষ দিনে। তো এই দেখো এখন রাতের বেলায় সবাই এখানে পায়চারি করছে, কেউ কেউ আবার ঘুরতে এসেছে, মানে এখানে পরিবেশটা খুব শান্তিময় পরিবেশ। তোমরা যদি একটু নিজেকে সময় দিতে চাও নিজে, তাহলে অবশ্যই এখানে আসবে, নিজেকে নিজে সময় দেওয়াও খুব দরকার। এই শহরের কোলাহলময় জীবন থেকে একটু দূরে এখানে এসে বসতে পারলে বেশ শান্তি লাগে। তো আমি এখানে কিছুক্ষণ বসলাম, বসে দেখলাম ওই বাচ্চাটা কীভাবে দৌড়ে দৌড়ে করছে, ছোটাছুটি করছে, আমার খুব ভালো লাগছিলো দেখতে। যেহেতু আমি একা এসেছি, আদিকে সঙ্গে নিয়ে আসিনি, ও তো পড়াশুনো করছে, তো আমি এই সময়টা একটু এখানে একটু শান্তির জায়গা খুঁজে নিলাম, একটু শান্তির বাতাবরণ। দেখো গ্যালারিটা কিন্তু বেশ বড়, রাতের বেলায় প্রচুর লাইটস লাগানো আছে এবং এই দেখো সুবিশাল গাছ, সব সুবিশাল সুবিশাল গাছ, এগুলি বহু পুরনো গাছ দেখেই বোঝা যাচ্ছে এবং এখানে সব গাছপালা সংরক্ষিত আছে। দেখো বহু পুরনো গাছ, বিশাল বিশাল গাছ এবং গাছের নামও কিন্তু দেওয়া আছে, কোনটার কী বিশেষত্ব সবই কিন্তু এখানে লেখা থাকে। তো চলো আমরা একটু অপর সাইডে যাই, দেখি ওইদিকে কী আছে। আর এখন সবচেয়ে বড় কথা হলো এখন পার্কটা সকালবেলাও খোলে এই মর্নিং ওয়াক করার জন্য, যারা মর্নিং ওয়াক করে ওদের জন্য পার্কটা সকালবেলা খুলে দেওয়া হয় এবং এক দেড় ঘন্টার মতো তো খোলা থাকে। তো সামনে সময়টা লেখা ছিল খোলা থাকে, তো সবাই এখানে এসে মনের আনন্দে সেই গাছপালার অক্সিজেনের মধ্যে মানে নির্মল বাতাসে সেটা আনন্দটা উপভোগ করতে পারে। আর এখানে দেখো একটা কি সুন্দর ঘর বানানো আছে, এখানে বসে বসে গল্প করা যায়, কথা বলা যায়, খুব সুন্দর। আর এই দেখো যারা মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক করতে আসে ওদের জন্য এইগুলি বানানো আছে, ওরা কসরতও করতে পারবে এখানে এসে, ব্যায়ামও করতে পারবে এবং বডি বিল্ডিংও করতে পারবে। দেখো কী সুন্দর করে বানানো আছে। আমার তো খুবই ভালো লাগছিলো রাতের ভিউটা পার্কে এসে। তোমরা যারা বাইরে থাকো তোমাদের তো ওইখানে পার্ক অনেক রাত অবধি খোলা থাকে, কিন্তু আমাদের এখানে তাড়াতাড়ি লাগিয়ে নেয়, তো
তো এটাই হলো একটা পার্ক যেটা 8টা অবধি রাত অবধি খোলা থাকে। তো সেজন্য আমি রাতে ফিরে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আমি এখন আরেকটা সাইডে যাচ্ছি, ওই দিক দিয়ে গিয়ে আমি বেরিয়ে যাব। এই দেখো দোকান আছে এখানে, কিন্তু এখন বন্ধ আছে। কোনো অনুষ্ঠান বা কিছু থাকলে তখন দোকানগুলোতে অনেক পোস্টার সাজিয়ে দোকানিরা বসে, এবং এটা সরকারি পার্ক যেহেতু তো ত্রিপুরার ঐতিহ্যবাহী জিনিসগুলি এখানে বিক্রি করা হয় এবং সুলভ মূল্যে পাওয়া যায়। আর এখন যদিও রাত তাই বন্ধ আছে, দিনের বেলা হয়তো খুলে দেওয়া হয়। আর দেখো আমি এখানে হাঁটছিলাম, খুব ভালো লাগছিল। সবাই দেখো এখানে জোরে জোরে হাঁটছে, সেই ওয়াক করছে। তো পার্কের রাস্তাগুলি যেহেতু বেশ বড় সড়ো এবং এরিয়াটাও বেশ বড়, এ দেখো কত বড় বড়, এটা মনে হয় ইউক্যালিপটাস গাছ, সুন্দর গন্ধ ছড়াচ্ছিল। কত বড় সুবিশাল গাছ দেখো এখানে সব গাছ। আসলে এটা ত্রিপুরার যে বন দফতর আছে, ফরেস্ট বিভাগ, সেই বন দফতরের উদ্যোগে এই পার্কটা করা হয়েছে। তাই এখানে প্রচুর সুবিশাল গাছপালা এবং বিভিন্ন ধরনের গাছপালার এখানে যে অফিস করা আছে পার্কের, ওই পার্কেও গেলে তোমরা বীজ সংগ্রহ করতে পারবে আর অনেক কিছু এখানে সংরক্ষিত রাখা আছে। তো বন দফতরের উদ্যোগে এটা করা হয়েছে এই পার্কটা, তো সেই জন্য বাহারি ফুল, পাতাবাহার, ঔষধি গাছ প্রচুর রয়েছে এখানে, প্রচুর রয়েছে। এবং সবগুলির কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে কোনটার কী গুণাগুণ এবং কোনটার কী নাম। দেখো প্রচুর, আর ওইখানে সবাই সেলফি তুলছিল ওই দূরে। আর এই গ্রিনারি, এই লনটা কি ভালো লাগছিলো দেখতে। আমি যদিও লনটাতে যাইনি, তাহলে দেরি হয়ে যেত। তো অনেকে আবার ব্যাগ স্কুটি নিয়েও ঢুকে পড়েছিল। আর এখানে প্রচুর সুবাস ছড়াচ্ছিল, বিভিন্ন ধরনের ফুল হয়তো দূরে দূরে ফুটে আছে, আমি তো যেতে পারছি না। তো সুন্দর একটা সুবাস এখানে ছড়াচ্ছিল, তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। আর সামনে দেখো কাছে একটা বিশাল বড় প্রজাপতি বানানো আছে, দেখো কত বড় প্রজাপতি বানানো আছে। একটা নিচে কিউআর কোড দেওয়া আছে, ওটা স্ক্যান করলে তোমরা সেই ফরেস্ট ডিপার্টমেন্টের যে কিউআর কোড স্ক্যান করলে ফরেস্ট ডিপার্টমেন্টের ত্রিপুরার যে বিভাগটা আছে ওইটার এবং এই পার্কটার সম্বন্ধে সব কিছু ডিটেলস পেয়ে যাবে। আর আমি এখন এখানে একটু বসেছি, অনেকক্ষণ তো হাঁটলাম, তো এখানে একটু বসেছি এই প্রজাপতিটার নিচে। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা বানানো আছে, একটু পরপর গিয়ে বসার জায়গা বানানো আছে। আর এই দেখো এখানে বাঁশ ঝাড় আছে একটা, তো আমি ওই দিকটায় যাইনি, আমি বেরিয়ে যাব, আমার নাহলে দেরি হয়ে যাবে। তো ওইখানে একটা বাস ছাড়া আছে, একটা ঝোপের মতো বানানো আছে, ওইখানে প্রচুর লোক ছবি তুলছিল, ঠায় দাঁড়িয়েছিল ওরা, তাই ওদিকটা যায়নি। আর এখানে দেখো কি সুন্দর একটা চাঁপা ফুলের গাছ, ভীষণ সুন্দর চাঁপা ফুলের গাছ, অনেকে পার্ক থেকেও চারা নিয়ে যায় বিভিন্ন ধরনের গাছের। দেখো লেখা আছে জনসেবাই তৎপর আপনার বন দফতর ত্রিপুরা সরকার। দেখো আমাদের বন বিভাগের উদ্যোগে কি সুন্দর একটা পার্ক এখানে করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে সেটা ডেকোরেটেড সাজানো আছে। তো দেখলে রাতের ভিউটা আমার সাথে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি, যাব তোমাদের আরেকটা জিনিস দেখাতে। এই দেখো আমি যাচ্ছি, এখানে একটা ছোট খাবারের ধাবার মতন আছে, তো ওইটাতে এসে যারা যারা পার্কে বেড়াতে আসে বা পাইচারি করতে আসে, তো ওরা এখানে হাঁপিয়ে গেলে বিশ্রাম করে এবং হালকা কিছু টিফিনও করে, আর বিভিন্ন ধরনের খাবার যদিও এখানে পাওয়া যায়। তো আমি এখন এটাতে ঢুকছি, দেখো বেশ বড় সড়ো এরিয়াটা এবং সবটাই পাকা রাস্তা। এই দেখো এইটা হলো খাবারের সেই
জায়গাটা, এটার নামও হেরিটেজ। তো হেরিটেজ পার্কের সামনেই সেই হেরিটেজ মশালা মনে হয় এটার নাম। তোমাদের আরও কাছ থেকে দেখাচ্ছি, দেখো এখানে কি সুন্দর সুন্দর বসার জায়গা এখানে ওরা করে রেখেছে, এবং প্রায় সবগুলি অকুপায় আছে। এই যে হেরিটেজ মশালা, হ্যাঁ হেরিটেজ মশালা এটার নাম। তো তোমরা পার্কে বেড়াতে আসলে এখানে অবশ্যই একবার খাবে। এখানে একটা সুন্দর একটা পরিবেশ, খোলা আকাশের নিচে ধাবা স্টাইলের যে দোকানগুলি হয়ে থাকে ওই রকম, খুব সুন্দর ভিউটা। তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই, এটা কিন্তু বিশাল বড় জায়গা। দেখো গাড়িও পার্কিংয়ের ব্যবস্থা আছে, বিশাল বড় কিন্তু এরিয়াটা, এই যে বিশাল বড় এরিয়াটা, এটা জুড়ে এখানে খাবারের স্টলটা। আর চলো তোমাদের সামনে থেকে দেখাই, আমার তো খুবই ভালো লাগছিল এখানে এসে। তোমাদের আমার সাথে কেমন লাগলো ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে উৎসাহিত করবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তুমি যে মেনুটা পড়তে যাবো এমন সময় একটা লোক এসে সে মেনুর সামনে দাঁড়িয়ে গেল, তোমার ওটা সামনে থেকে পড়তে পারলাম না। তো যাই হোক, এখানে চাইনিজ ইন্ডিয়ান সব ডিশই পাওয়া যায়। আর এখানে একটা সোনাস বলে দোকান আছে যেখানে রোলস চাউমিন এসব পাওয়া যায়, রাইসও পাওয়া যায়। তো তোমরা নিজের পছন্দ মতো খাবার এখানে খেতে পারো, এবং সুন্দর পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলো আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পাশে থেকো।